আসসালামু আলাইকুম। এর আগের পর্বে আমি দেখালাম ডাটা কন্ট্রোলারে পাচ্ছি, ইনপুট নিয়ে কন্ট্রোলারে আমি সেই ডাটাটা ভিউ করতে পারছি। এখন আমি চাচ্ছি যে এই ডাটাটা আমি ডাটাবেজে স্টোর করব। স্টোর করার জন্য আমি একটা মডেল ক্রিয়েট করে নেব, মডেল দ্বারা ডাটা স্টোর করব। মডেল ক্রিয়েট করার জন্য কমান্ড হচ্ছে মডেল, কোর্স নামে মডেল করে নিচ্ছি। মডেল ক্রিয়েট হলো, এই মডেলটা দেখি। মডেলটা আছে আমাদের অ্যাপ কোর্স, কোর্সের ভিতরে মডেল। এখন খুব সহজে আমরা ডাটা ইনসার্ট করতে পারি মডেল মাধ্যমে। তার জন্য প্রথমে একটা কাজ করতে হবে, প্রোটেক্টেড টেবিলের নাম দিয়ে দিতে হবে। যে টেবিলে আমার ডাটা ইনসার্ট করব, আমাদের টেবিলের নাম হচ্ছে কোর্স। কোর্স এরপর হচ্ছে প্রাইমারি কি, বাই ডিফল্ট লারাভেল ধরে নেয় তার প্রাইমারি কি হচ্ছে আইডি। কিন্তু আমরা প্রাইমারি কি চেঞ্জ করেছি, আমরা প্রাইমারি কি রেখেছি কোর্স আইডি। এর জন্য আমাদের বলে দিতে হবে প্রাইমারি কিটা বলে দিতে হবে। আর যদি না, যদি আমাদের আইডি হতো তাহলে আমাদের বলে দিতে হতো না। যখন আমরা রিলেশন তৈরি করবো তখন এই প্রাইমারি কিটা আমাদের দরকার হবে। প্রাইমারি কিটা বলে দেই, প্রাইমারি কি কোর্স আইডি। এরপর হচ্ছে যে ডাটা আমি ইনসার্ট করব, আবার যে ডাটা আমার ভিউ করতে হবে, এটা প্রোটেক্টেড ফিলেবল। ফিলেবল এর ভিতরে আমার একটা অ্যারে যাবে, কোর্স টাইটেল, আমাদের ফিল্ডের নাম, এরপর হচ্ছে কোর্স আইডি। কোর্স আইডি আমাদের প্রাইমারি কি, এটা অটো ইনক্রিমেন্ট থাকবে, এটা আমাদের লিখতে হবে না। কোর্স টাইটেল, কোর্স কোড, কোর্স কোড আইডি ছিল কোর্স ক্রেডিট, কোর্স ক্রেডিট। আপাতত আমাদের মডেল তৈরি হয়ে গেল। এখন আমি কন্ট্রোলারে যাই। কন্ট্রোলারে আমার ডাটাগুলো ইনপুট আছে, ইনপুটের ভিতরে আমার ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমি স্টোর করব। স্টোর করার জন্য মডেলের নাম লিখব, দেখি এর একটা মেথড আছে ক্রিয়েট, ক্রিয়েট ক্রিয়েট মেথড দিয়ে আমাদের প্যারামিটার দেবো হচ্ছে যে ডাটা আমাদের ডাটা, ডাটা হচ্ছে আমাদের ইনপুট, ইনপুট। এরপর আমরা রিডিরেক্ট করে দেবো ইন্ডেক্স পেজে। আমাদের কাজ শেষ। এখানে আমরা ডাটাগুলো ইনপুট একটা ভেরিয়েবলের ভিতরে নিলাম, সেটা আমি কোর্স মডেলের মডেলে ক্রিয়েট মেথডে পাঠাচ্ছি। তারপর আমি রিডিরেক্ট করে দিচ্ছি। আর কোর্স মেথডে ক্রিয়েট মেথডে পাঠানোর পরে যেখানে ফ্লেবল যেগুলো দিচ্ছি দিয়ে দেওয়া আছে এগুলোর ভিতরে ডাটাগুলো আমার ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা আমরা দেখি ডাটা ইনসার্ট হয় কিনা। আচ্ছা কোর্স টাইটেল দেই, পিএইচ পিএইচপি পিএইচপি, কোর্স করলে তো কোর্স ক্রেডিট দিলাম 3, সাবমিট। কোর্স নট ফাউন্ড লাইন নাম্বার, এখানে এরর বলতেছে কোর্স, কোর্স আমাদের মডেলের নাম, মডেলটা খুঁজে পাচ্ছে না। মডেলটা খুঁজতেছে হচ্ছে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার কোর্স, মানে কারেন্ট ডিরেক্টরিতে খুঁজতেছে কোর্স, কিন্তু আমাদের কোর্স তো এখানে নেই। খুঁজে পাবে কিভাবে, কোর্স আছে আমাদের অ্যাপ 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 ডিরেক্টরির ভিতরে। তাহলে এটা আমাদের লিখে দিতে হবে, এটাকে বলা হচ্ছে পিএইচপি নেম স্পেস, ইউজ অ্যাপ কোর্স মডেলের নাম কোর্স। আচ্ছা এখন আর এরর দেবে না, এবার দেখে নেই। কন্টিনিউ, হ্যাঁ আবার এরর, কোর্সের লাইন নাম্বার 17, কোর্স হচ্ছে মডেলের 17 নম্বর লাইনের কোনো মিস্টেক করেছি, মডেলের 17 নম্বর লাইন, লাইন নাম্বার 16 17। ও এখানে সেমিকোলন দিতে ভুলে গেছি, ছোট ছোট ভুল। আচ্ছা আমরা কোর্স রিডিরেক্ট করেছিলাম কোর্স পেজে, তো ইন্ডেক্স। এখন আমি দেখি ডাটা পেজে আসলে ডাটা একটা গেল কিনা। সিলেক্ট স্টার ফ্রম, হ্যাঁ
এই যে ডাটা আসছে CSV 1 2 3 PHP credit 3 আর এটা হচ্ছে created at updated at এই দুটো লারাভেলের নিজস্ব ফিল্ড আচ্ছা ডাটা তো আসলো এখন আমাদের এই ডাটাটাকে ভিউ করতে হবে ইনডেক্স পেজে আমরা ডাটা ভিউ করব ইনডেক্স পেজে ডাটা ভিউ পাওয়ার জন্য আমরা কন্ট্রোলারে যাব কারণ মডেল থেকে ডাটা পাবো কিন্তু যত ডাটা পাবো সব ডাটা আমাদের কন্ট্রোলার কন্ট্রোলারের মধ্যে দিয়ে ভিউ হয়ে যাবে ডাটাবেস থেকে ডাটা ইনডেক্স পেজে শো করার জন্য আমরা একটা কমান্ড লিখব আচ্ছা লিখি সব ডাটা আমরা একটা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করব লিখলাম অল ডাটা ডাটা আসবে আমাদের মডেলের নাম লিখতে হবে মডেলের নাম হচ্ছে আমাদের কোর্স কোর্স এখান থেকে একটা কমান্ড অল জাস্ট অল লিখে দিলে হয়ে যায় হয়ে গেল আচ্ছা যখন ডাটা পাচ্ছি পরপর আমি রিটার্ন করি দেখার জন্য রিটার্ন অল ডাটা আচ্ছা ইনডেক্স পেজটা একটু দেখে নেই ডাটা আসলে পাচ্ছি কিনা এই যে আমরা একটা একটা ডাটা ছিল একটা ডাটা চলে আসছে আচ্ছা আমরা আরো একটা ডাটা দিই কোর্স কোড CSI কোর্স ক্রেডিট 3 ওকে সাবমিট কোর্স কোড 2 কোর্স আইডি CSI 133 কোর্স টাইটেল প্রোগ্রামিং সি কোর্স ক্রেডিট 3 আচ্ছা ডাটা পাচ্ছি তার মানে ডাটা ইনসার্ট হচ্ছে এবং ডাটা শো করতেছে কিন্তু এখন যদি আমরা এরকম হয় যে আমাদের 1000 ডাটা আছে তাহলে 1000 ডাটা তো আমরা শো করব না শো করব আমরা এর জন্য প্রত্যেকটা পেজে আমরা নির্দিষ্ট সংখ্যক ডাটা শো করব এর জন্য আমরা পেজ নেট ইউজ করতে পারি পেজ নেট এখান থেকে দেখে নেই পেজিনেশন হ্যাঁ এইটা এই যে পেজিনেট কপি করে নিলাম কন্ট্রোল জেড পেজিনেট আমাদের ডাটা যেহেতু দুটো আছে তার মানে আমি এক লিখে দিই যে একটা ডাটা পাই কিনা দেখি একটা এরর এই এররটা হচ্ছে যদি আমি পেজিনেট দেই মডেলের সাথে সরাসরি পেজিনেট দিতে হবে তাহলে অল লেখার দরকার নেই মডেল পেজিনেট এখানে দেখেন ডাটা আমরা একটাই পাচ্ছি কোর্স আইডি 1 শুধু প্রথমটার পাচ্ছি এর সাথে সাথে আমি পাচ্ছি পেজিনেটের জন্য কয়েকটা ডিফল্ট জিনিস পাচ্ছি টোটাল পেজ হবে যেহেতু একটা করে ডাটা পাচ্ছি পেজ হবে দুইটা পার পেজ একটা ডাটা কারেন্ট পেজ এক লাস্ট পেজ টু নেক্সট নেক্সট পেজ ইউআরএল এটা পেজ ইকুয়াল টু টু প্রিভিয়াস পেজের ইউআরএল এখানে নাল আচ্ছা এটা আমি যখন ভিউ তৈরি করব তখন এটা আমি দেখাচ্ছি এর পাশাপাশি পেজিনেটের ভিতরে আমরা ফিল্টার করতে পারি যেমন শুধু এই ডাটাটা পাচ্ছি যদি চাই শুধু ভোট তুমি ভোট গেটার দেন আচ্ছা আমরা এখানে ফিল্টার করি এখানে আমাদের এটা আমাদের ফিল্ড কোর্স টাইটেল আমরা চাচ্ছি শুধু কোর্স টাইটেলটা দেখেন শুধু কোর্স টাইটেল আসছে কোথায় কোর্স টাইটেল কারেন্ট পেজ ওয়ান পেজ নেক্সট পেজ প্রিভিয়াস পেজ ডাটা আসেনি কোর্স টাইটেল হোয়ার কোর্স টাইটেল এটা হচ্ছে কন্ডিশন এখানে যদি আমি কোনো কন্ডিশন দিয়ে দিই তাহলে সেটার সাথে ম্যাচ করবে ম্যাচ করে আমাকে রেজাল্ট দেবে আচ্ছা এখন আমি একটা ভিউ পেজ তৈরি করি এটা আমি একটা ভিউয়ে দেখাবো আমার এটা ছিল কোর্স কোর্সের ভিতরে
করলাম index.blend.php ক্রিয়েট পেজ থেকে আমি অল কোর্স ডট কন্টেইনার বডি পেজ ভিউ করার জন্য একটা টেবিল তৈরি করব এখান থেকে এই টেবিলটা নিয়ে আসি কপি করে নিলাম ভিতরে পেস্ট করে দিলাম এত ডাটা আমাদের দরকার নেই আমাদের ডাটাগুলো আসবে ডাটাবেস থেকে প্রথমত থাকবে কোর্স কোড কোর্স কোড পর কোর্স টাইটেল একটা হচ্ছে কোর্স ক্রেডিট ক্রেডিট আওয়ার আচ্ছা আরেকটা স্ট্যাটাস অ্যাকশন পরবর্তীতে আমরা এডিট আর আপডেট করব এডিট আর ডিলিটের জন্য অ্যাকশন রাখছি পরবর্তীতে এটা আমরা অ্যাড করব আপাতত এটা স্ট্যাটিক থাক ও আচ্ছা আমাদের ডাটা এখান থেকে আমরা পাঠাচ্ছি এখন কন্ট্রোলার থেকে ডাটা আমাদের ভিউ পেজে পাঠাতে হবে কন্ট্রোলার কন্ট্রোলার থেকে ডাটা কেটে দেই পেজ নেট প্রত্যেকটা পেজে আমাদের একটা করে ডাটা শো করবে আর এখন ভিউ পেজে পাঠাতে হবে ভিউ পেজে পাঠানোর জন্য আমাদের কমান্ড হচ্ছে রিটার্ন রিটার্ন ভিউ কম্প্যাক্ট করে পাঠাবো ভিউ আমাদের পেজ আছে কোর্স কোর্স ফোল্ডারের ইন্ডেক্স পেজ ইন্ডেক্স পেজে কম্প্যাক্ট কম্প্যাক্ট ফাংশনের মাধ্যমে ডাটা পাঠাবো অল ডাটা অল ডাটা আচ্ছা ডাটা এখন পেয়ে যাব ডাটা পাঠাচ্ছি অল ডাটা নামে কপি করে নেই ইন্ডেক্স আমার ইন্ডেক্স হচ্ছে ইন্ডেক্স সব ডাটা আসবে সব ডাটা থেকে আমরা প্রত্যেকটা ডাটা আলাদা করে নেব অল ডাটা সিঙ্গেল ডাটা হবে ডাটা নাম দিলাম এখন আমাদের হচ্ছে ব্লেডের সিনট্যাক্স ভেরিয়েবল ডাটা প্রথমের জন্য কোর্স কোড এটা হচ্ছে আমাদের ডাটাবেস ফিল্ডের নাম কোর্স কোড কোর্স টাইটেল কোর্স ক্রেডিট কোর্স ক্রেডিট ওকে আচ্ছা এখানে লাস্টে এটা থাক পর আমরা অ্যাকশন অ্যাড করে নেব ও আরেকটা হচ্ছে জিনিস হচ্ছে যখনই আমরা কোনো ফর ইচ ফর লুপ চালাবো সাথে সাথে আগে আমরা ইন্ট করে নেব ইন্ট ফর ইচ আচ্ছা এখন আমরা ভিউ পেজটা দেখে নেই এই আমাদের ডাটা চলে এসেছে কোর্স কোড কোর্স টাইটেল কোর্স ক্রেডিট আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে দিয়েছিলাম যে প্রত্যেক পেজে একটা করে ডাটা শো করবে তাহলে যেহেতু একটা করে ডাটা শো করা যায় তাহলে আমাদের দরকার একটা ইয়ে শো করা যাতে পরবর্তী পেজে যেতে পারি পরবর্তী পেজে ডাটা পাওয়ার জন্য ছোট একটা ফাংশন আছে রেন্ডার ফাংশন যেমন থেকে রেন্ডার জাস্ট রেন্ডার আমাদের কাজ শেষ এখন দেখুন ও সরি আমি ব্লেডের সিনট্যাক্স দেইনি রেন্ডার আচ্ছা তারপর একবার দেখে নেই রেন্ডার বানান ভুল করেছি সেভ আমাদের প্রত্যেক পেজে ছিল একটা করে তার মানে আমাদের দুইটা পেজ আসবে আনএক্সপেক্টেড লাইন নাম্বার 31 এটা দিতে হয় না যেহেতু পিএসপি এটা কনভার্ট করে নাই
কনভার্ট করে নিলে। আচ্ছা এখানে দেখায় আপনাদের এখানে সমস্যাটা আসলে কি দেখাচ্ছিল। আচ্ছা পেস্ট আমার নেওয়া আছে, লাইন নাম্বার ছিল 31 31, এখন দুইটা দেখাচ্ছে, দুইটা সেমিকোলন হয়ে গেছে। অল ডাটা রেন্ডার, আমাদের রেজাল্টটা এরকম আসার কারণ হচ্ছে এখানকার সিনট্যাক্সটা দেখেন, আর আমি যেটা লিখছি সেটা আশা করি এবার ঠিক আসবে। পেজ 2 তে যাই, আর এখন পেজ 1 ডিজেবল হয়ে আছে, 1 না প্রিভিয়াস ডিজেবল। পেজ 2 কোর্স সব আমাদের চলে আসছে, এখন পরবর্তীতে আর কোনো পেজ নাই, এখন এটা ডিজেবল হয়ে গেছে আর প্রিভিয়াস পেজটা অ্যাক্টিভ হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত, এরপরের পর্বে আমি দেখাবো ডাটা এডিট করা এবং ডিলিট করা।